वेलकम ऑल ऑफ माय स्टूडेंट ऑफ हेल्थ केयर सेक्टर इन कुसुमपुर आदर्श उच्च विद्यालय अकॉर्डिंग टू आवर कारिकुलम आजकल आलोच्य विषय आज के आलोचना करब बर्ज्य हॉस्पिटल बर्ज्य निये हॉस्पिटल वेस्ट प्रथम के जेने निते हबे बा जानते हबे जे बर्ज्य की अर्थात आम्रा जा किछु आमादेर जीवने प्रयोजनेर पर व्यवहारेर पर जा किछु अवशिष्टांश थाके जा बातिल ताई हलो बर्ज्य ठीक तेमनी हॉस्पिटल अर्थात ता नार्सिंग होम अर्थात स्वास्थ्य केंद्रे अर्थात स्वास्थ्य परिसेवाय स्वास्थ्य केंद्रे जा किछु बातिल बा बर्ज्य आफ्टर यूज व्यवहारेर पर जा पड़े थाकछे सेटाई होच्छे हॉस्पिटल बर्ज्य केमन अच्छा अकॉर्डिंग टू हू आमादेर वाल्थ এই হসপিটাল বর্জ্যকে বিভিন্নভাবে বিভিন্নজন ক্লাসিফাই করেছে ভাগ করেছেন আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে ভাগটা করেছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব কেমন তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই যে হসপিটালে ব্যবহৃত যে সমস্ত ওয়েস্ট তাকে হসপিটাল আই মিন স্বাস্থ্য কেন্দ্রে ব্যবহৃত যে সমস্ত বর্জ্য তাকে কতগুলো ভাগে ভাগ করেছে प्रथम कि बोले जेनरल वेस्ट अर्थात साधारण बर्ज्यर मध्य विभिन्न ऑफिस प्रशासनिक विभागे विभिन्न कागजपत्र रान्नाघर विभिन्न जे समस्त किचेने व्यवहार है स्वास्थ्य जेखने हॉस्पिटल नार्सिंग होम आछे रोगी एडमिट थाके सेखाने जे समस्त रान्नार इको फले जेमन आमादेर बाड़ीते हय प्रात्यहिक जीवने सेगुलो তার এই ধরনের বা স্টোরে যা কিছু বর্জ্য থাকে কোনো ওষুধের ওষুধ ইউজের পর বা যে আমাদের যে ওষুধগুলো যে কভার থাকে যে সমস্ত কাগজের কভার সেগুলো বা প্লাস্টিকের কভার সেগুলো বলছে জেনারেল বর্জ্য এবার বলছে ইনফেক্টেড বর্জ্য অর্থাৎ ওয়েস্ট অর্থাৎ সংক্রামিত হসপিটালে বা স্বাস্থ্য সেবা কেন্দ্রে তো পরিষেবা কেন্দ্রে আমরা আকছার জানি প্রচুর ইনফেক্টেড বর্জ্য থাকে আমরা উদাহরণের সাহায্যে জানতে পারি ধরো আমাদের দেহের আমরা যারা মানে আই মিন পেশেন্টের পুঁজ রক্ত আলা তুলো গজ একজন স্বাস্থ্য পরিষেবক হিসাবে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী হিসাবে তোমার ইউজ করা কোনো গ্লাভস যা থেকে ইনফেকশন ছড়াতে পারে এবং আমাদের দেহের বিভিন্ন পার্টস বা অংশ বা ধরো বিভিন্ন টিস্যু সেগুলোও কিন্তু এর ভেতরে ইনক্লুড এবার রাসায়নিক বা কেমিক্যাল বর্জ্য বিভিন্ন গবেষণাগারে বিভিন্ন ক্লিনিকে পাওয়া যায় যেগুলো আমরা যেমন বলতে জাইলিন অ্যাসিটন এক্সেট্রা এগুলো বলা হচ্ছে যে রাসায়নিক বর্জ্য এবার আসছি তেজস্ক্রিয় বর্জ্য কোথায় ক্লিনিক্যাল ল্যাবে আমরা পেতে পারি যেমন ইউরেনিয়াম কেমন থোরিয়াম এরকম প্রচুর বর্জ্য আছে তেজস্ক্রিয় বর্জ্য যেগুলো হসপিটালে থাকে আচ্ছা আরেকটা বলছে সাইটোটক্সিক ড্রাগ হলো যেমন ধরো ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এগুলো একটু নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট পদ্ধতিতে তা ব্যবহার নির্দিষ্ট মানে রোগীদের ক্ষেত্রে যেমন তোমাকে উদাহরণ আগে বললাম ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে সাইটোটক্সিক ড্রাগ ইউজ করা হয়ে থাকে সেগুলোও কিন্তু তার যে ওয়েস্ট সেটাকেও কিন্তু আলাদাভাবে ক্লাসিফাই করেছে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাহলে আমরা জানলাম কি অ্যাকর্ডিং টু বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তারা যেভাবে হসপিটাল বর্জ্যকে ভাগ করেছে একটি হলো সাধারণ বর্জ্য একটি হলো সংক্রামিত বর্জ্য একটি হলো রাসায়নিক বর্জ্য একটি হলো তেজস্ক্রিয় বর্জ্য একটি হলো সাইটোটক্সিক বর্জ্য আর একটা হলো সংক্রামিত বর্জ্য এই গেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে যেভাবে বর্জ্যগুলোকে ভাগ করেছে এবার আমরা জানব এবার তো আমরা জানতে পারলাম যে বর্জ্য পদার্থগুলোকে কী কী ভাগে ভাগ করা হচ্ছে এবং কী কী বর্জ্য পদার্থ তাই তো এবার বর্জ্য পদার্থ মানে সেটাকে অপসারণের একটা জায়গা আছে মানে সেটা আমার লাগবে না আমার প্রয়োজন নেই সেটাকে পৃথকীকরণ করতে হবে এবার পৃথকীকরণ আমি যখন করব
তাহলে সেগুলোকে নির্দিষ্ট একটা পাত্রে তো আমায় রাখতে হবে, তাই তো? তাহলে সেই পাত্রটা কি? এখানেও আমাদের আমরা যারা স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী, আমরা এখানে যারা শিক্ষার্থী আছি, তাদেরকে কিন্তু খুব সুন্দর করে ব্যাপারটা কিন্তু আয়ত্তে রাখতে হবে। কারণ এটা যখন তুমি একজন হেলথ ওয়ার্কার হবে, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তোমাকে জানতে হবে, এবং আগামী দিন যেভাবে আমাদের এগোচ্ছে, আমাদের স্বাস্থ্য সচেতনতাকে যে মাত্রায়, যে উচ্চতায় নিয়ে যেতে হবে, সেক্ষেত্রে প্রথমেই আমাদেরকে শুধু স্বাস্থ্য পরিষেবা হসপিটাল, নার্সিংহোম বা স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এটা তোমার বাড়ি, তোমার পরিবার, তোমার সমাজ সর্বক্ষেত্রেই এই ওয়েস্ট ম্যানেজমেন্টটা কিন্তু আমাদের ভীষণভাবে আয়ত্তে রাখতে হবে। তাহলে আয়ত্তে রাখতে গেলে প্রথমে আমাকে আইডেন্টিফাই, ক্লাসিফাই করতে হবে যে বিভিন্ন বর্জ্য, তার ধরন, তার বৈশিষ্ট্য, তারপরে সেটাকে কোন কন্টেনারে রাখবো, এক জায়গায় নাই। সেই কারণে মূলত চারটে রঙের কন্টেনার ব্যবহার হয়ে থাকে, পাত্র বা ওয়েস্ট বিন যেটাকে আমরা বলতে পারি। এই ওয়েস্ট বিনগুলো চারটে কালার কী কী? একটা হলো কালো, একটা নীল, একটা হলুদ, একটা হলো লাল। কি বললাম? কালো, নীল, হলুদ এবং লাল। এবার আমরা যে স্বাস্থ্যকেন্দ্রে, স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের হিসাবে হসপিটালের যে বর্জ্যগুলো জানলাম, এগুলোকে আমরা কোনটাতে কোনটায় কী রাখবো, এবার এটা জানতে হবে। এবার আমরা যারা শিক্ষার্থী, প্রথমেই আমরা আমাদের সুবিধার্থে আমরা একটু ভাগ করি। কীভাবে ভাগ করব? প্রথমে ভাগ করি সংক্রমিত, যা সংক্রমণ ইনফেক্টেড, আর যা ইনফেকশন ঘটায় না, অসংক্রামিত। তাহলে সংক্রামিত এবং অসংক্রামিত, এভাবে একটু ভাগ করি। ভাগ করলাম, তার মানে কিছু ওয়েস্ট আছে যা সংক্রমণ ঘটায়, আর কিছু ওয়েস্ট আছে যা সংক্রমণ ঘটায় না। এবার প্রথমে আমরা অসংক্রামিতটাই করি। যা সংক্রমণ ঘটাচ্ছে না সেগুলোকে আমরা রাখবো কালো, কালো ব্যাগে, অর্থাৎ ব্ল্যাক কালারের যেটা। যেমন এই যে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে যে ফলমূল আমরা খাই, সেগুলো, ছেঁড়া কাগজ, ওষুধের কভার, যা কিছু তোমার যা সংক্রমণ ঘটাবে না তেমন জিনিস আমি রাখবো কালো, কালো যে পাত্রটা থাকবে সেই কন্টেনারে। আচ্ছা, এবার আসি ব্লু, নীলটাতে। নীলটাতে আমি রাখবো যা রিসাইকেল করা যাবে, যা স্টেরিলাইজ করা যাবে, তাই তো? এমন, যেমন ধরো আমি একটা ব্রোকেন থার্মোমিটার, একটা কাচের একটা ব্রোকেন থার্মোমিটার, সেটাকে কিন্তু আমি রাখবো ব্লু পাত্রে। একটা ছুঁচ, ব্রোকেন একটা কোনো কিছু, কিন্তু তা সংক্রমণযোগ্য, সংক্রমিত হবে না, বা সংক্রমিত হলো সেটা আমরা রিসাইকেল করতে পারো করবো, অর্থাৎ ধাতব কিছু বা কাচের কিছু, অর্থাৎ ধারালো কোনো ছুরি, কাঁচি, সিরিঞ্জ, এগুলো বা কাচের, যেমন তোমার ইঞ্জেকশানের অ্যাম্পুলের সেগুলো, আর একটা বললাম তাই, যেমন একটা ব্রোকেন থার্মোমিটার উদাহরণ দিলাম, এরকম জাতীয় কিছু যেগুলোকে আমাকে স্টেরিলাইজ করতে হবে বা রিসাইকেল করতে হবে, করার প্রয়োজন, সেগুলো রাখবো। কেমন? এবার আসছি লাল হলুদ। হলুদের মধ্যে কি? এই লাল হলুদে কিন্তু আমি যাব ইনফেক্টেড অংশগুলো, ইনফেক্ট যা সংক্রমণ ঘটায়। যেমন হলুদে, তার মধ্যে আবার ভাগ করব হলুদ অ্যান্ড লাল। হলুদের মধ্যে রাখবো কোনগুলো? যা সংক্রমণ ঘটায় এবং অসংক্রামিতেরও কিছু অংশ। উদাহরণ দিয়ে বলি, যেমন ধরো আমার শরীরের, আমাদের মানে মানুষের কিছু অংশ, যেমন কোনো টিস্যু, অনেক কোষের সমার হয় কোনো, ধরো একটা কোনো একটা মাংসপিণ্ড, সেটা কিন্তু আমি রাখবো, সেটা আমি রাখবো কোথায়? হলুদে। অর্থাৎ কি বললাম? কোনো মাংসপিণ্ড যা তোমার সংক্রামিত হয়। আবার ধরো ধারালো কিছু অংশ, যেমন একটা ছুঁচ, যেটা ধরো ইউজ করা পেশেন্টের গায়ে ইউজ করা ছুঁচ, সেটাও কিন্তু রাখবো আমি হলুদ ব্যাগে। তাহলে শরীরের আভ্যন্তরের কোনো অংশ,
তা কোনো অঙ্গ ধরো কোনো একটা মাংসপিণ্ড বললাম, এছাড়া পুঁজ রক্ত যেগুলো সেগুলো কিন্তু আমরা রাখবো হলুদে। ঠিক আছে, তাহলে হলুদে কোনগুলো এগুলো রাখলাম। এবার তাহলে লালটাই কোনটা রাখবো? যেমন আমি একটু আগে বললাম, হলুদে পুঁজ রক্ত তো শরীরের কোনো অংশ যা রাখছি ওয়েস্ট যেটা রাখছি ইনফেক্টেড ইনফেকশন ঘটায় হলুদে, কিন্তু সেটা মেখে আছে। যেমন ধর তার যে তুলো সেটা রাখবো কিন্তু আমি লাল। কোনো পেশেন্ট ইনফেক্টেড পেশেন্ট ড্রিল করার পর বা অপারেশন থিয়েটার থেকে বেরোনোর পরে তা তোমার যে হাতে গ্লাভস পরা থাকবে সেই গ্লাভসটা রাখবো রেড লালে। এগুলো কিন্তু রিসাইকেল হবে না, এগুলো কিন্তু পুনরায় যে এটাকে আবার ব্যবহারযোগ্য না, এগুলো একেবারে ডেস্ট্রয়েড, এগুলো ডেস্ট্রয় করতে হবে, ধ্বংস করে ফেলতে হবে, পুড়িয়ে বা সেটা আমরা আর একদিন আলোচনা করব কিভাবে বর্জ্য অপসারণ করা হয়। ঠিক আছে, আচ্ছা আজকে জানছি আমরা ভাগগুলো, এবার তাতে আমরা লালটা রাখছি। তাহলে লাল আর হলুদের মধ্যে কী জানতে পারছি? যেগুলো শরীরের ভেতরে বিভিন্ন পার্টস বিভিন্ন টিস্যু যা বর্জ্য ইন্টারনাল আর এক্সটার্নাল যাই বলি না কেন অংশ যা ইনফেকশন ছড়ায় এমন কিছু তা রাখছি হলুদে, এবং সেগুলো ইউজের জন্য সেগুলো ইউজ হয়েছে এমন যা ইনফেকশন ছড়ায় যা এক্সটার্নাল শরীরের অংশ নয় কিন্তু তাতে অ্যাটাচে ছিল তা রাখছি লালে। যেমন ধরো ক্যাথিডার ইউজ হয়েছে, ক্যাথিডার ইউজ করার পর কোন একটা পেশেন্টের সেই ক্যাথিডার কোথায় রাখবো? লাল ব্যাগে। বোঝা গেল এই যে ব্যাপারটা? তাহলে আমরা এখানে যেটা আজকে আলোচনা করলাম আমাদের হসপিটাল বর্জ্য বা বায়ো হসপিটাল বর্জ্যগুলোকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয় কয় ভাগে ভাগ করেছে এবং কোন কোন পাত্রে রঙের পাত্রে কোন কোন ধরনের বর্জ্য আমি রাখবো। আচ্ছা ইদানিং তোমরা আর একটু দেখতে পারবে যে একটা সবুজ রঙের গ্রিন কন্টেনার ইউজ হয় ওয়েস্টবিন, সেই গ্রিনে মূলত তোমার ভাগ, সেটা আরেকটু স্পেসিফিক ভাগ, সেটা ধরো যেগুলো ভেজা ভেজা ওয়েট সেগুলো রাখা হচ্ছে তোমার হলো গ্রিনে, আর যেগুলো অসংক্রমিত সংক্রমিত নয় আর যেগুলো ড্রাই সেগুলো রাখা হচ্ছে ব্ল্যাকে বা ব্লুতে, এই ভাগে ভাবে ভাগ করা হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা আলোচনার মাধ্যমে যেটুকু যা জানতে পারলাম তার সাথে সাথে আমরা কিন্তু এটাও শিখব, আমরা যারা শিক্ষার্থী, আগামী দিন আমরা একটা পৃথিবীতে যে যে নতুন একটা পৃথিবী দেখতে চলেছি তা কিন্তু যে পৃথিবীটা আমরা দেখেছি বা এখনো দেখছি তার থেকে কোয়াইট ডিফারেন্স, আলাদা। কোথায়? সবার আগে ডিউ টু কোভিড-19 আমাদেরকে স্বাস্থ্য সম্পর্কে শিক্ষিত হতে হবে। শিক্ষিত আমরা স্বাস্থ্য সম্পর্কে কখন হতে পারবো? যখন আমরা স্বাস্থ্য সচেতনতা আমরা ডেভেলপ করতে পারবো। সেটা কিন্তু আমরা যারা শিক্ষার্থী এখান থেকে কিন্তু বেশি অ্যাক্টিভলি শুরু করতে হবে। আজকে যে এই যে আমরা ওয়েস্ট ওরিয়েন্টেড যে পড়াশোনাটা আলোচনা করলাম তার থেকে কিন্তু আমরা আরেকটু আমরা প্রাত্যহিক জীবনও শিখব। কী শিখব? যে এই যে আমাদের যে কিছু অভ্যাস আছে যেখানে সেখানে থুতু ফেলা কফ ফেলা এটাও কিন্তু আমাদের শরীরের কিন্তু ওয়েস্ট বর্জ্য, আমরা কিন্তু সেটা কিন্তু ভাবছি না, এগুলো আমাদেরকে ভাবতে হবে। আমরা যথাযথ স্থানে আমরা আমাদের বর্জ্য নিষ্কাশন করব, তবেই আমরা আগামী দিনে সুস্বাস্থ্যের পথে এগিয়ে যেতে পারবো এবং আমাদের আমরা স্বাস্থ্য সচেতন হব এবং আমরা স্বাস্থ্য সম্পর্কে শিক্ষিত হয়ে উঠব। আমরা শিক্ষার্থী যারা তারা হলে আমার পরিবার হবে, আমার সমাজ হবে এবং আমরা একজন গুড হেলথ ওয়ার্কার হতে পারবো। কেমন? তাহলে আজকের আলোচনা থেকে একজন হেলথ ওয়ার্কার জিডিএ হিসাবে তোমার যা ধারণা হলো এই ওয়েস্ট সম্পর্কে হসপিটাল ওয়েস্ট, পাশাপাশি আমরা এটাও শিখলাম এটা আমরা আমাদের প্রাত্যহিক জীবনে কিভাবে তা প্রয়োগ করব। তাহলে আবার পরবর্তী আলোচনায় দেখা হবে, ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্য সম্পর্কে আরও ধীরে ধীরে আরও বেশি সচেতন হও। কেমন?